اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام ورحمه الله وبركاته ইসলাম আপনি বইয়ের থেকে প্রশ্ন করেছেন বিভিন্ন সংগঠন এবং দলের ব্যাপারে যে অনেক দল রয়েছে সংগঠন রয়েছে কোন দল আপনি অনুসরণ করবেন রসুল্লা সাল্লাহ আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন একদম সুন্দর হাদিস যেটা নাকি তিরমিজিতে আবু দাউদে এবং আহ মুসনাদ রয়েছে হাদিসটা হচ্ছে রসুল ইসলাম বলেছেন যেটা বাংলা অর্থ হয় যে রসুল বলেছেন ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে এবং খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং

তারাই সঠিক আর যারা মিলবে না তারা সঠিক না এখানে যত লাখ লাখ দল হোক শর্ত একটাই দল একটাই নাজাতপ্রাপ্ত সেটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবুল রাসূল সাল্লাল্লাহু পরিপূর্ণ আদর্শ এবং সাহাবীদের আদর্শ এই জন্য আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশেদিন মূল ইসলামের মূল যে উৎস হচ্ছে তিনটাই তিনটি জিনিস যারা মানবে তারাই সঠিক পথে পরিচিত হবে এবং এই তিনটা এক নম্বর হচ্ছে কোরআন আল্লাহর কিতাব দু নম্বর হচ্ছে সহি হাদিস তিন নম্বর হচ্ছে শাহবাদের আমল শাহবাদের আমল সাহাবারা যে সমস্ত কাজ করছেন এটাই সঠিক কারণ শাহবারা কোরআনকে সঠিকভাবে বুঝেছেন আমল করেছেন শাহবারা রসুলের আদেশ নিষেধ সুন্দরভাবে পালন করে আমাদেরকে আমাদের হিসেবে ওনারা মডেল উনি আমার ওনারা আমাদের আদর্শ যে কীভাবে তারা কোরআন শাহবা কেরামরা যেভাবে কোরআনের আনুগত্য রসুলের অনুসরণ করেছেন ঠিক সেইভাবে আমাদের মানতে হবে তখনই আমরা সেই রসুল্লাহ সাল্লামের এবং শাহবাদের দল ভুক্ত হব তো আল জামা বলেছে এই জামা হচ্ছে রসুল্লাহামের সাহাবাদের দল এবং আমরা নামাজের মধ্যে বলি জাহান আব্দ সরাতিম সরাত আন আমলেহিম আমাদেরকে হেদায়ত দান করে এবং তাদের পথে পরিচালিত করে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যারা নিয়ামতপ্রাপ্ত প্রাপ্ত সাহব একরাম এভাবে পবিত্র সূরা বাকারার মধ্যে বলছেন যে ফাইন আমানু বি মিসলি মা আমান তুম এবং ওই জাকির আমিন কাম আমান নাস কালু আমিন কাম আমান আমান সুভা আল্লাহ তাআলা তোমরা তাদের মত ইমান নাও ওই জাকির আমিন কামা আমানান নাস 13 নম্বর সূরা বাকারার যে তোমরা যেভাবে মদিনা মধ্যে সাহাবারা ইমান এনেছে তাদের মত ইমান নাও কিন্তু সেখানে মুনাফিকরা এবং যারা নাকি কবুল তারা বলতে আমরা কি তাদের নির্বুদ্ধের মত ইমান আনবো তাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ তালা বলে দিয়েছেন যে সাহাবা দ্বারা যারা মদিনা ছিল তারা যেভাবে কোরআনকে অনুসরণ করেছে ফলো করেছে এবং রসুল ইসলামের আদর্শকে তারা মেনে চলেছে তাদের আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ যখন কেউ যদি বলে যে এখন যে মিরাদ পড়া বা এই ঈদে মিলাদ বা মিরাদ শরীফ বা এই সবে পর এগুলো তো রসুল যুগে ছিল না এবং সাহাবারাও করেন নাই তো সাহাবারা যে সমস্ত কাজটা ইবাদ হিসেবে করে নাই সেই ধরনের নতুন কাজ যদি এখন দেখা যায় যে কোনো দলে দেখা যাবে যে কোনো ধরনের নিয়ম নীতিমালা যেগুলো সাহাবাদের আমলে ছিল না এবং কোরআন নাই সেটা বর্জনীয় এবং সেটা বেদাতি দল হবে সেটা রসুল নাজাদপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না রসুল হাসমের দলের নাজাদপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়েছিল তিনটা জিনিস মানতে হবে এক নম্বর কোরআন দুই নম্বর শহীদ হাদিস তিন নম্বর সাহাবাদের আমল তাহলে আমাদেরকে শাহবাদের দলভুক্ত হয়ে আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তফিদান করুকাল